হ্যালো স্টুডেন্টস, আজ আমরা জীববিদ্যা অর্থাৎ বায়োলজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর স্টার্ট করছি। নতুন একটা অধ্যায় সায়েন্সের, যেখানে অনেক প্রশ্ন এসেছে রেলের এনটিপিসি, পিএসসি, ক্লার্ক শিপ, তাছাড়া এসেছে যেমন আইসিডিএস, সাধারণত মহিলাদের ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু সায়েন্সের অনেক প্রশ্ন আসবে। সুতরাং ফিজিক্স, কেমিস্ট্রি আর জীববিদ্যা, বায়োলজি এগুলো কিন্তু সমস্তটাই কমপ্লিট করে রাখতে হবে আমাদের। সো নাও লেটস স্টার্ট। আজ জীববিদ্যা অর্থাৎ বায়োলজি থেকে প্রথম ভিডিও এটা কয়েকটা পার্টে আলোচনা করা হবে। সো অবশ্যই ভিডিওগুলোর সঙ্গে যুক্ত থাকো এবং ভিডিওগুলো দেখো। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার ওয়ান, সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো কি? আমরা প্রথম থেকে আলোচনা করছি একদম বেসিক থেকে হায়ার লেভেলে, সুতরাং কিন্তু প্রথমে কিছু প্রশ্ন অকট আসতে পারে, কিন্তু সমস্ত প্রশ্নই আমাদের জানতে হবে। সরীসৃপ পাখির মধ্যে যোগসূত্র হলো আর কিউ পটেটি, সেখানে অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে সিংখোনা চাষ সাধারণত কোথায় হয়? সিংখোনা চাষ সাধারণত হয় মংপু ও মুসুঙে, অ্যান্সার হবে এখানে এ। সিংখোনা চাষ সাধারণত হয় মংপু ও মুসুঙে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা এখানে প্রোটোজোয়া নয়, অ্যান্সার হবে এ, হাইড্রা প্রোটোজোয়া নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো এখানে তামা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটি কিডনির কাজ? এখানে আল্ট্রা ফিল্ট্রেশন, টিউবুলার রি অ্যাবজারভেশন, টিউবুলার সিক্রেশন, ফ্যাগোসাইটোসিস। এখানে কিডনির কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অ্যান্সার হবে এখানে ডি, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিডনি আবর্জনা দূষিত পদার্থগুলোকে দেয় বাইরে বের করে দেয়। জিভ্যালিন হলো একটি হরমোন, এখানে অ্যান্সার হবে ডি, জিভ্যালিন হলো একটি হরমোন। নেক্সট হচ্ছে লুপ অফ হেনলি কোথায় থাকে? লুপ অফ হেনলি থাকে মেডুলাতে, অ্যান্সার হবে এখানে বি, লুপ অফ হেনলি থাকে মেডুলা। নেক্সট প্রশ্ন, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয়কারী উৎসচকের নাম কি? এখানে লাইসোজেম, অ্যান্টিবায়োটাইটেজ, পেপসিনোজেন, অ্যামাইনোপেপটাইট। এখানে অপশান অনুসারে অ্যান্সার হবে বি, অ্যান্টিবায়োটাইটেজ। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয়কারী উৎসচক হলো অ্যান্টিবায়োটাইটেজ। নারকেলের পুষ্পবিন্যাসটি কি? নারকেলের পুষ্পবিন্যাসটি হলো চমসা মঞ্জুরি, অ্যান্সার হবে এখানে ডি, নারকেলের পুষ্প মঞ্জুরিটি হলো এখানে চমসা মঞ্জুরি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? ইউরিয়া মানুষের শরীরে এখানে লিভারে তৈরি হয়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে বিধিনিষিদ্ধিত উপাদান বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয় কোথায়? কেবলমাত্র ইস্টে এবং ব্যাকটেরিয়াতে বিধিনিষিদ্ধিত উপাদান বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয়। উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তা হলো এখানে কি? কের অতিমাত্রা, অ্যান্সার হবে এখানে ডি, উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তা হলো কের অতিমাত্রা। কিসের দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? এখানে অ্যাবসেসিক অ্যাসিড, চারটি অপশন আছে অক্সিন, জিম্বালিন, অ্যাবসেসিক অ্যাসিড এবং সাইটোকাইনিন। অ্যাবসেসিক অ্যাসিড যা প্রাথমিক গৌণ এবং গৌণ বৃদ্ধিতে বাধা দেয়। নেক্সট হচ্ছে যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয় তাহলে এ ফন প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে? এখানে অ্যান্সার হবে বি, দুটি। মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায়? এখানে মুখগহ্বর, অ্যান্সার হবে এ, মুখগহ্বরে প্রথম খাদ্য পরিপাক শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে অবশিষ্ট বায়ুর অর্থাৎ রেসিডিয়াল ভলিউমের পরিমাণ হলো এখানে প্রবাহী বায়ুর তুলনায় বেশি হয়, এখানে অ্যান্সার হবে এ, অবশিষ্ট বায়ুর পরিমাণ সাধারণত প্রবাহী বায়ুর তুলনায় বেশি হয়, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে একজন খেলোয়াড়ের বায়ুর ধারগত্য বা ভাইটাল ক্যাপাসিটি কত? 5 লিটার, একজন খেলোয়াড়ের বায়ুর ধারগত্য বা ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে বেশি উচ্চতায় শ্বসন হার সাধারণত বেড়ে যায়, অ্যান্সার হবে এখানে সি, দ্বিতীয় হৃদধ্বনি হয় সাধারণত এখানে নিলয় উদ্গত মহাধমনির কপোটাগুলি বন্ধের জন্য।
দ্বিতীয় হিতধ্বনির কারণ হচ্ছে নিলয় উদ্গত মহাধ্বনির কপাটিয়াগুলি বন্ধের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি অসামঞ্জস্য, এখানে পালমোনারি ধমনি হচ্ছে এখানে অসামঞ্জস্য, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের বৃক্কের হাইলাম কোনটি, অবতল সীমান্ত, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে ক্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ, এখানে 30 মিমি পার স্তম্ভের সমান হয়, অ্যান্সার হবে এখানে সি। ক্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ সাধারণত 30 মিমি পার স্তম্ভের চাপের সমান। নিচের কোনটি মুখ্য জননাঙ্গ, এখানে ডিম্বাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ, যোনি। চারটি অপশন আগে একবার খেয়াল করতে হবে আমাদের, ফলি প্রথমে আছে যোনি, এ বি অপশন আছে ফ্যালোপিয়ান নালি ও জরায়ুজ, অ্যান্সার এখানে হবে ডি ডিম্বাশয়। নেক্সট হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কোথায় দেখা যায়, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু দেখা যায় ও এখানে চোখে দেখা যায়, আর এটি অশ্রুক্ষরণ বাড়ায়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের অন্তর্গত কর্টিক স্নায়ুর সংখ্যা কত, এখানে অ্যান্সার হবে সি, চারটি অপশন আছে আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্যাক্রাল অঞ্চলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, স্যাক্রাল অঞ্চলে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 5 জোড়া, অ্যান্সার হবে এখানে সি। সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত, 45 সেমি। নেক্সট প্রশ্ন হচ্ছে হৃৎবন্ধন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা, এখানে হাইপোথ্যালামাস দ্বারা হৃৎবন্ধন নিয়ন্ত্রিত হয়, কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, এখানে মিউসিন অ্যামাইনো অ্যাসিড নয়। নেক্সট হচ্ছে থ্রম্বোসিস কী, থ্রম্বোসিস হল রক্তনালীর অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়, সেই প্রক্রিয়াটাকে বলছে থ্রম্বোসিস। নেক্সট প্রশ্ন হচ্ছে হৃৎবন্ধন উৎপন্ন হয় সাধারণত এস এ নট থেকে, অ্যান্সার হবে সি, হৃৎবন্ধন কোথা থেকে উৎপন্ন হয়, এস এ নট থেকে। কোনটি সত্য নির্ণয় করে, এখানে 100 মিলি ধমনী রক্তের 19-20 মিলি অক্সিজেন থাকে, এটাই হচ্ছে এখানে সত্য। বাকিগুলো এখানে চারটি অপশন আছে দেখা যাক আগে, প্রথমে 100 মিলি ধমনী রক্তে 19-20 মিলি অক্সিজেন থাকে, এক অণু হিমোগ্লোবিনে 4 অণু অক্সিজেন বহন করে, এবং সি অপশন আছে 100 মিলি শিরার রক্তে 14-15 মিলি অক্সিজেন থাকে, এখানে অ্যান্সার হবে এ, 1, 2, 3 সত্য। নেক্সট প্রশ্ন হচ্ছে মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম কি, এখানে ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, ক্রিয়েটিন, এনএসএল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হচ্ছে গ্লুকোজ। নেক্সট প্রশ্ন ক্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের পরিমাণ কত, 75 mm এইচ, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় কখন, যকৃতে, শরীরের ভিতরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে, এখানে চারটি অপশন আমাদের খেয়াল রাখতে হবে, বৃক্ষ, মূত্রথলিতে, ফুসফুসে এবং যকৃতে, এখানে অ্যান্সার হবে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। ব্যাঙের ক্ষেত্রে নিষক হল সাধারণত বাহ্যিক অভ্যন্তরীণ, বাহ্যিক অভ্যন্তরীণ ও বায়বীয়, ব্যাঙের ক্ষেত্রে নিষক হলো বাহ্যিক, অ্যান্সার হবে এখানে এ। বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটির নাম কি, টিটিনাস, বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটির নাম হচ্ছে টিটিনাস, টিবি, এইডস, খাদ্য বিষক্রিয়া, এখানে অ্যান্সার হবে এ, টিটিনাস। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিএনএর সংখ্যা বৃদ্ধির সঙ্গে যুক্ত কোনটি, এখানে মিউটন, সিস্ট্রন, রেপ্লিকন, অফেরন, এখানে ডিএনএর সংখ্যা বৃদ্ধির সঙ্গে যুক্ত রেপ্লিকন পদ্ধতি, অ্যান্সার হবে সি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কোনটির সাথে জ্যাকবসন অঙ্গ জড়িত, এখানে গন্ধ, অ্যান্সার হবে বি, গন্ধের সঙ্গে জ্যাকবসন অঙ্গ জড়িত। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হলো ক্যারাটিন নামক প্রোটিন, এখানে চুল, ত্বক, নখ ও শিং, পালক ও পশম, এখানে অ্যান্সার আছে ডি, যদিও সবকটি, কিন্তু আমার মধ্যে কিছুটা একটা কনফিউশন আছে চুল আর ত্বকটাকে নিয়ে, তোমরা একটু ভেরিফাই করে নেবে প্রশ্নটার অ্যান্সার এবং কমেন্ট সেকশনে কিন্তু জানাবে তোমাদের যদি প্রশ্নটার সঠিক অ্যান্সার জানা থাকে তাহলে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কিসের অভাবে ডায়াবেটিস হয়, কিসের অভাবে ডায়াবেটিস হয়, এখানে শর্করা, ইনসুলিন, ক্যালসিয়াম, ভিটামিন, এখানে ইনসুলিনের অভাবে সাধারণত ডায়াবেটিস রোগ হয়, অ্যান্সার হবে বি, ইনসুলিনের অভাবে। আমাদের প্রশ্নটা অন্যভাবে কনফিউজ করতে পারে, যদি ইনসুলিনের বৃদ্ধি পেলে কি ডায়াবেটিস হয়, প্রশ্নটা এইভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু অভাবে সাধারণত
ডায়াবেটিস রোগ হয়। নেক্সট প্রশ্ন দেখো, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? পতঙ্গ সাধারণত অ্যানিলিডা, অ্যানিলিডা, অর্থোপোডা, সিলেন্টারেটা, ক্রাস্টেসিয়া। এখানে চারটি অপশান আছে, অ্যান্সার হবে বি, অর্থোপোডা। পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্ভুক্ত? অর্থোপোডা। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কোন ধরনের ক্যান্সার লসিকাবাহ এবং ফিলিয়াকে আক্রান্ত করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্সিনোমা, সারকোমা, লিউকেমিয়া, লিম্ফোমা। অ্যান্সার হবে এখানে ডি, লিম্ফোমা। লিম্ফোমা এমন ক্যান্সার সাধারণত লসিকাবাহ এবং ফিলিয়াকে আক্রান্ত করে। অ্যান্সার হবে ডি, লিম্ফোমা। মানুষের দেহে প্লাজমোডিয়াম সংক্রমণ ঘটে সাধারণত ম্যালেরিয়াতে। অ্যান্সার হবে এখানে বি, মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণ ঘটে ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগে হলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীর দেহে নিম্নলিখিত একটি আমরার মুখ্য অংশ গঠন করে? এখানে এটা হবে, অ্যান্সার হবে সি, কোরিয়ন। নেক্সট প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের নিম্নলিখিত কোনটি অধিক পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত পাওয়া যায়? এখানে বাম নীল হবে অ্যান্সার, অ্যান্সার হবে সি, বাম নীল সাধারণত অধিক পরিমাণে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। কোশ্চেন নম্বর 48, পতঙ্গদের কয় জোড়া পা থাকে? এখানে পতঙ্গদের তিন জোড়া পা থাকে, অ্যান্সার হবে বি। কার দ্বারা মেনিনজাইটিস ঘটে? এখানে ভাইরাসের প্রভাবে মেনিনজাইটিস রোগ হয়, অ্যান্সার হবে এখানে ডি। মাইটোকন্ড্রিয়ায় প্রচুর পরিমাণে কি দেখা যায়? মাইটোকন্ড্রিয়ায় প্রচুর পরিমাণে শরীরের অধিক মাত্রায় কার্য প্রক্রিয়া চলে, অ্যান্সার হবে এখানে বি। মাইটোকন্ড্রিয়ায় প্রচুর পরিমাণে দেখা যায় যখন শরীরের অধিক মাত্রায় কার্য প্রক্রিয়া চলে, এখানে অ্যান্সার হবে বি, মাইটোকন্ড্রিয়া খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাম্পাস নামক রোগটি কোথায় ঘটে? ভাইরাসের দ্বারা মাম্পাস নামক রোগটি হয়, মাম্পাস নামক রোগটি ভাইরাসের প্রভাবে ঘটে, অ্যান্সার হবে সি। আমাদের দেহের যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি সেটি কোনটি? এখানে অ্যান্সার হবে এ, পেশি কলার আধিক্য সব থেকে বেশি আমাদের দেহে। ভারতের পোলট্রির সর্বাধিক পরিচিত রোগটির নাম কি? রনিক্ষেত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রনিক্ষেত পোলট্রির একটি রোগ। রক্তে ভাসমান অতি ক্ষুদ্র গোলাকার চাকতিগুলো দ্বারা কলায় অক্সিজেন বা ওটু বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে যায়, তাদের কি বলা হয়? আরবিসি বলে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে, ফুসফুস আবৃত থাকে কোথায়? প্লুরা দ্বারা ফুসফুস আবৃত থাকে, অ্যান্সার হবে এখানে সি। তরুণাস্থিতে বর্তমানে প্রোটিন শান্ত হলো, এখানে চারটি অপশান আছে, অ্যাক্টিন, মায়োসিন, জিলোটিন, কন্ড্রিন। কন্ডিন হবে তরুণাস্থিতে বর্তমান প্রোটিন। নেক্সট হচ্ছে, এফেক্সিন গ্রন্থের উদাহরণ দাও। এফেক্সিন গ্রন্থের উদাহরণ হলো লালা গ্রন্থি। কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? ভিটামিন ই জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে, মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? ডেক্সট্রোজ, অ্যান্সার হবে এখানে সি। মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? ডেক্সট্রোজ। নেক্সট হচ্ছে, ক্ষুদ্রান্তে এবং কোলাজিনের উৎসেচক কোলাজিনকে কিসে পরিণত করে? পেপটনে পরিণত করে, অ্যান্সার হবে এখানে ডি। ক্ষুদ্রান্তের কোলাজিনের উৎসেচক কোলাজিনকে কিসে পরিণত করে? পেপটনে পরিণত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পূর্ণবয়স্ক তিরিট ক্ষেত্রে হেমাটক্সিড মানের গড় প্রায় 36-74%। পূর্ণবয়স্ক তিরিট ক্ষেত্রে হেমাটক্সিড মানের গড় হচ্ছে 36-74%। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন প্রায় কত? 500 গ্রাম। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 500 গ্রাম। দেহের তাপমাত্রা যদি প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায়? এখানে অ্যান্সার হবে এ, 10-12% বৃদ্ধি পায়। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেলে বিএমআর সাধারণত 10-12% বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের মেরুদণ্ডে সার্ভাইভিকাল কোষরেখার সংখ্যা কয়টি? 60টি, অ্যান্সার হবে এখানে বি। মানুষের মেরুদণ্ডে সার্ভাইভিকাল কোষরেখার সংখ্যা হচ্ছে 60টি। রক্তে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হলো এখানে অণুচক্রিকা, অ্যান্সার হবে সি। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম অণুচক্রিকা। তৈন্যবায়ী প্রাণীর পেশির নিঃসারকার হলো এখানে 0.005, অ্যান্সার হবে এখানে বি, 0.005। নেক্সট হচ্ছে, তেলকের জিটিএমের প্রভাবে প্রথম রজসাপ হলো মিনার কি? অ্যান্সার হবে এখানে বি, তেলকের জিটিএমের প্রভাবে প্রথম
রজস্রাব রূপকে বলা হয় মেনার্কি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে গাইডি কোথায় দেখা যায়, গাইডি সাউন্ড তো এখানে জি, ইংরেজি ফিলিংটা হচ্ছে জি ওয়াই আর ই, গাইডি বা জাইডি কোথায় দেখা যায়, এটা হচ্ছে গুরু মস্তিষ্কে দেখা যায়, অ্যান্সার হবে এখানে বি। সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়, সিএসএফ সাউন্ড তো কোয়েট প্লেগ মাস থেকে উৎপন্ন হয়, অ্যান্সার হবে এখানে ডি, সিএসএফ উৎপন্ন হয় কোয়েট প্লেগ মাস থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় কাকে, গ্রাহককে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয়, অ্যান্সার হবে এখানে ডি। গাবা কোন অঞ্চলের স্নায়ু অন্ত থেকে খরিত হয়, লঘু মস্তিষ্ক থেকে গাবা খরিত হয়, অ্যান্সার হবে এখানে এ। গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে, সাধারণত ভিটামিন সি, অ্যান্সার হবে সি। গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে, ভিটামিন সি। নেক্সট হচ্ছে গরুর দুধে কোন কত গ্রাম প্রোটিন থাকে, 3.2 গ্রাম, অ্যান্সার হবে এখানে এ, 32 বা 3.2 গ্রাম অ্যান্সার। নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় টিউসিনোজেনকে সক্রিয়কারী উৎসেচক হলো অ্যান্টিবায়োটিক্স, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে গরুর দুধে প্রশ্নগুলো রিভাইজ হয়েছে, 3.2 গ্রাম গরুর দুধে প্রোটিনের পরিমাণ। তারপর হচ্ছে গ্রাফিয়ান ফলিকল কি, গ্রাফিয়ান ফলিকল হচ্ছে একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে গ্রাফিয়ান ফলিকল, একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ ডিম্বথলিতে পরিণত হলে বা রূপান্তরিত হলে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, অ্যান্সার হবে এ। মানুষের ক্যারোটিড স্নায়ুর সংখ্যা কয়টি, 12 জোড়া, মানুষের ক্যারোটিড স্নায়ুর সংখ্যা কয় জোড়া, 12 জোড়া, অ্যান্সার হবে এখানে সি। অক্ষগুলোকে পেশি সঞ্চালনকালী স্নায়ুর নাম কি, এখানে 4টি অপশান আছে, অপটিক স্নায়ু, অকুলোমেটার স্নায়ু, ফেসিয়াল স্নায়ু, গ্লাসোফারিঞ্জিয়াল স্নায়ু, এখানে অ্যান্সার হবে বি, অকুলোমেটার স্নায়ু। অক্ষগুলোকে পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম হচ্ছে অকুলোমেটার স্নায়ু। নেক্সট হচ্ছে অর্গান অফ কটি কোথায় থাকে, ককলিয়ার মধ্যে, অর্গান অফ কটি থাকে ককলিয়ার মধ্যে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ইলিয়াম কোথায় দেখা যায়, ইলিয়াম দেখা যায় ক্ষুদ্রান্তরে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে কোলেস্ট্রল থেকে কি তৈরি হয়, কোলেস্ট্রল থেকে টাইরয়েড তৈরি হয়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন মানুষের দেহ সবচেয়ে ছোট অস্থি হলো কোনটি, টেপিস, মানুষের দেহ সবথেকে ছোট অস্থি হলো টেপিস। কিউলেক্স ফ্যাটিয়ান্স নিম্নলিখিতের মধ্যে কোন রোগটি বিস্তার করে, ফাইলেরিয়া, অ্যান্সার হবে এখানে বি। কিউলেক্স ফ্যাটিয়ান্স নিম্নলিখিত কোন রোগটি বিস্তার করে, ফাইলেরিয়া। কিডনির নন এক্সিটারি কাজ হলো এখানে এরিথ্রোবায়োটিন, রেনিন অক্সিটেনোসিন, এখানে 4টি অপশান আছে, তার মধ্যে অ্যান্সার হবে কিন্তু ডি, এ এবং বি হবে অ্যান্সার, রেনিন অক্সিটেনোসিন এবং এরিথ্রোবায়োটিন হচ্ছে কিডনির নন এক্সিটারি কাজ। নেক্সট প্রশ্ন হচ্ছে এর মধ্যে নিউরন কোনটি খনন করে না, এপিনেফ্রিন ও নরএপিন এই দুটি খনন করে না, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায়, লালারসে টায়ালিন উৎসেচকটি পাওয়া যায়। নিচের মধ্যে কোনটি পিত্ত লবণ, এখানে সোডিয়াম টোরাকোলেট, সোডিয়াম টোরাকোলেট হচ্ছে একটি পিত্ত লবণ। নিচের কোনটি রক্তরসে পাওয়া যায়, সিরাম অ্যালবুমিন, সাধারণত রক্তরসে পাওয়া যায় সিরাম অ্যালবুমিন। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রোটিন অণু থেকে লব্ধ প্রোটিন উৎপাদনে কোন ধাপটি সঠিক, এখানে প্রোটিন, এখানে অ্যান্সার হবে বি, প্রোটিন, মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটন, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে পিসিভি প্যাকেট সেল ভলিউম কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়, এখানে হিমাটোক্রিট, প্যাকেট সেল ভলিউম কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়, হিমাটোক্রিট, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্লোরোফিল বিট রাসায়নিক সংকেত কি, C5, 55, H70, O60 এবং MG, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া, অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া কোনটি, এখানে রাইবোজিয়াম, ইউকোলাই, থাইবাসিলাস, ক্লোস্ট্রিডিয়াম, অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে রাইবোজিয়াম, অ্যান্সার হবে এখানে এ, অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে রাইবোজিয়াম। সামুদ্রিক অস্য, সামুদ্রিক অস্য একটি কনডেকথিস বা ইলাস মোব্রাঙ্কি, অ্যান্সার এখানে উচ্চারণটা হবে ইলাস মোব্রাঙ্কি বা কনডেকথিস, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কুমিরের হৃৎপিণ্ড, কুমিরের হৃৎপিণ্ড কি, এখানে কোথায় কয়টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ এবং 2টি নীলয় থাকে, অ্যান্সার হবে ডি। টি এডিস মশা বাহিত রোগ কোনটি, এখানে ম্যালেরিয়া, জাপানি এনকেফেলাইটিস, ফাইলেরিয়া এবং ডেঙ্গু,
অ্যান্সার হবে এখানে ডি, থ্রি এডিস মশা রোগ সাধারণত ডেঙ্গু রোগ বহন করে। নেক্সট হচ্ছে এইডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে, এর আরএনএ নিউক্লিক অ্যাসিড ধারণ করে। এইডস রোগের ভাইরাস এইচআইভি সাধারণত কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে, আরএনএ। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যাপসিড বিহীন ভাইরাসকে কী বলা হয়, ক্যাপসিড বিহীন ভাইরাসকে। এখানে চারটে অপশান একবার দেখে নেব, পেলাপোমিয়ার, লিপোভাইরাস, ক্যাপসিমিয়ার আর ভাইরয়েড। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কী আবিষ্কার করেন, লেডারবার্গ ও জিন্ডার। ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন আবিষ্কার করেন লেডারবার্গ ও জিন্ডার। ব্যাকটেরিয়াফাজের ফাজ কথাটির অর্থ হচ্ছে ভক্ষক। অ্যান্সার হবে এখানে বি, কে হট ডিলিউট স্যুপ ধারণাটি দেন, হট ডিলিউট স্যুপ ধারণাটি দেন হোল্ডেন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে হরমোন আধিক্য হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায়, হাইপার প্লেসিয়া। হরমোনের আধিক্য হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায়, হাইপার প্লেসিয়া। অ্যান্সার হবে এখানে এ। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হরমোনের আধিক্য হলে উদ্ভিদের হাইপারপ্লেসিয়া লক্ষণটি দেখা যায়। নেক্সট হচ্ছে যেসব অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কী বলে, জি জিরো দোষ। এখানে অ্যান্সার হবে ডি। পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় তরল খাদ্য, এখানে অ্যান্সার হবে বি। পিনোসাইটোসিস পদ্ধতিতে কোন ধরনের খাদ্য গৃহীত হয়, কঠিন তরল, কঠিন তরল এবং অর্ধ তরল। অ্যান্সার হবে বি, তরল খাদ্য গৃহীত হয়। ক্লোরোফিলের প্রধান উপাদান কী, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। অ্যান্সার হবে এখানে সি, CHONMG। নেক্সট প্রশ্ন হচ্ছে পরিবেশের ওটো এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে, এখানে শালক সংশ্লেষ এবং শোষণের দ্বারা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে, শালক সংশ্লেষ এবং শোষণের দ্বারা। নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদের খাক্ষিক মুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের জনন, এটা হচ্ছে অঙ্গজ জনন। অ্যান্সার হবে এখানে বি। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি, সাধারণত টিটি হয়। অ্যান্সার হবে সি, বড় হাতের টিটি হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ, এর অনুপাত। হার্বিয়াম কি, হার্বিয়াম হলো মৃত উদ্ভিদকে শুষ্ক এক স্থানে রাখা হয়, তাদের সাধারণত হার্বিয়াম বলা হয়। অ্যান্সার হবে এ। ফেসিস প্ল্যান্টিনাম বইটির লেখক কে, ফেসিস প্ল্যান্টিনাম বইটির লেখক হচ্ছে লিনিয়াস। অ্যান্সার হবে এখানে সি, হার্বেরিয়াম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত। অ্যান্সার হবে এখানে বি, দেরাদুনে অবস্থিত হার্বেরিয়াম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়, পর্ণকাণ্ড মূলত ফণী মনসা উদ্ভিদে দেখা যায়। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি, বাষ্পমোচনের হার হ্রাসের জন্য ক্যাকটাসের কাঁটা পাতায় রূপান্তরিত। অ্যান্সার হবে এখানে সি। হাইপারট্রফির ফলে উদ্ভিদের কোন লক্ষণটি দেখা যায়, এখানে হাইপারট্রফির ফলে উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে বান তেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে, বান তেল পাওয়া যায় সাধারণত লবঙ্গ থেকে। অ্যান্সার হবে এখানে ডি, পত্রমোচন এবং ফল মোচনের সাহায্য করে কোন হরমোন, এ বি এ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোষপর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে সেটা হলো ফসফোলিপিড। অ্যান্সার হবে এখানে এ, কোষপর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবথেকে বেশি থাকে সেটি হলো ফসফোলিপিড। প্লাজমা মেম্ব্রেনের ফ্লুইড মোজেক মডেল আবিষ্কার করেন কে, সিঙ্গার ও নিকলসন। নেক্সট প্রশ্ন হচ্ছে আরএনএ অনুপস্থিত থাকে কোনটি, প্লাজমা লেসাত। অ্যান্সার হবে এখানে এ। এখানে বাকি অপশানগুলো সাইটোপ্লাজম, রাইবোজম এবং ক্রোমোজোম এগুলিতে উপস্থিত থাকে, যেটা অনুপস্থিত থাকে সেটা হলো অ্যান্সার হবে এ, প্লাজমা লেসাত। কোষ শব্দটি প্রবর্তক কে, এখানে রবার্ট হুক কোষ শব্দটি প্রথম প্রবর্তন করেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যারিস্টটল, হুক, সোয়ান, লিওন হুক। এখানে অ্যান্সার হবে হুক। ডেসমোজম যার সাথে সম্পর্কযুক্ত সেটি হলো এখানে কোষ সংলগ্নতা, ডেসমোজম যার সাথে সম্পর্কযুক্ত সেটি হচ্ছে অ্যান্সার হবে এখানে বি, কোষ সংলগ্নতা। ইউক্যারিওটিক এটিএস রাইবোজম বিভাজিত হয় কারণ
অ্যান্সার হবে এখানে 60s এবং 40s এ। নেক্সট প্রশ্ন 122 নম্বর প্রশ্ন, কোন আয়নটি রাইবোজোমের সাব ইউনিটগুলিকে একত্রে ধরে রাখে? এখানে অ্যান্সার হবে সি, এমজি প্লাস প্লাস আয়নটি রাইবোজোমের সাব ইউনিটগুলিকে একত্রে ধরে রাখে। গলগি অপারেটস অনুপস্থিত থাকে, সাধারণত নীলাভ ও সবুজ সই বলে। তারপরে আছে ডিওটোজম কি? ডিওটোজম হলো গলগি বডি। অ্যান্সার হবে সি, মাইটোসিস শব্দটিকে প্রবর্তন করেন, মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন এ ফ্লেমিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন এ ফ্লেমিং। নেক্সট প্রশ্ন হচ্ছে, যোগ কলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি গঠন করে? এখানে প্লাজমা কোষ, যোগ কলার অন্তর্গত প্লাজমা কোষ অ্যান্টিবডি গঠন করে। অ্যান্সার হবে এ। মানবদেহের মূত্রের পিএইচ মান কত? পিএইচ মান হচ্ছে এখানে 6.00। অ্যান্সার হবে বি। ল্যামিনা পোপিয়া যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হলো মানবদেহের একটি তন্ত্র। ল্যামিনা পোপিয়া যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হলো মানবদেহের একটি অন্ত্র। নেক্সট হচ্ছে স্ট্রাটিফাইড কোয়াসমাস আবরণী কলা দেখা যায় কোথায়? এখানে ফ্যারিংসে স্ট্রাটিফাইড কোয়াসমাস আবরণী কলা দেখা যায়, ফ্যারিংস। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন 130 নম্বর প্রশ্ন, তনগ্রন্থি হলো পরিবর্তিত সাধারণত একটি ঘর্মগ্রন্থি। অ্যান্সার হবে এখানে বি। এখানে চারটি অপশান আছে, অন্তঃক্রিয়াগ্রন্থি, ঘর্মগ্রন্থি, তৈলগ্রন্থি এবং লসিকাগ্রন্থি। এখানে অ্যান্সার হবে বি, ঘর্মগ্রন্থি। নেক্সট হচ্ছে তন্তুময় কলা যা দুটি অস্থিকে যুক্ত করে সেটি হলো এখানে যোগ কলা, লিগামেন্ট, টেন্ডন এবং অ্যাডিপোস কলা। অ্যান্সার হবে এখানে টেন্ডন। তন্তুময় কলা যা দুটি অস্থিকে যুক্ত করে তাকে বলা হয় টেন্ডন। অ্যান্সার হবে সি। তরুণাস্থি যে কোষ দিয়ে গঠিত হয় সেটি হলো কন্ড্রোসাইট। তরুণাস্থি যে কোষ দিয়ে গঠিত হয় সেটি হলো কন্ড্রোসাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্তের প্রকৃতি কেমন হয়? শান্ত চারটি অপশান আছে, আম্লিক, ক্ষারীয়, নিষ্ক্রিয়, যে কোনো প্রকৃতির। অ্যান্সার হবে বি, ক্ষারীয় প্রকৃতির। মানব রক্তের অক্সিজেনের বাহক কোনটি? হিমোগ্লোবিন। মানবদেহের রক্তের বাহক হচ্ছে হিমোগ্লোবিন। বায়ুমণ্ডল অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এখানে 20.60%। বায়ুমণ্ডল অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে 20.60%। কোন ভিটামিনকে ফ্যাটে দ্রবীভূত হয়? এখানে চারটি অপশান, ভিটামিন বি সিক্স, ভিটামিন ডি, ভিটামিন বি এবং ভিটামিন সি। অ্যান্সার হবে ভিটামিন বি। অ্যান্সার হবে বি, অ্যান্সারটা হবে ভিটামিন ডি। ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? ক্লোরোফিল অণুতে সাধারণত এমজি, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। বর্ণালীতে কোন রং শাক সংশ্লেষ সব থেকে ভালো হয়? বর্ণালীতে সাধারণত লাল ও নীল রং সব থেকে ভালো হয়। বর্ণালীর লাল ও নীল রঙে শালক সংশ্লেষ সব থেকে ভালো হয়। নেক্সট প্রশ্ন 139 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে মানুষের কার্বি রোগ হয়? ভিটামিন সির অভাবে। অ্যান্সার হবে এখানে ডি। খুবই কমন প্রশ্ন এবং অ্যান্সারটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। ভিটামিন সির অভাবে কার্বি রোগ হয়। সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? ভিটামিন ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, লজ্জাবতী পাতার চলন কী প্রকারের চলন? সিসমোনাস্টিক চলন। লজ্জাবতীর পাতার চলন হচ্ছে সিসমোনাস্টিক চলন। দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? দুধে সাধারণত এফি এবং ভিটামিন সির খাদ্য উপাদানের অভাব থাকে। এখানে লোহা এবং ভিটামিন সি, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? এখানে গ্যাস্টিন, হিস্টামিন, ব্যাটকাহিনিন এবং অক্সিটোসিন। অ্যান্সার হবে এ, গ্যাস্টিন। গ্যাস্টিন হচ্ছে লোকাল হরমোন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আইলেটস অফ ল্যাঙ্গারহান কোথায় অবস্থিত? আগ্নাশয়ে অবস্থিত। আইলেটস অফ ল্যাঙ্গারহান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অগ্নাশয়ে অবস্থিত। অ্যান্সার হবে সি। সরীসৃপ ও তৈন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? প্লাটিপাস। সরীসৃপ এবং তৈন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে প্লাটিপাস। কার চামড়া নিচে পুরো ব্লাবারের স্তর থাকে? এখানে তিমিরের চামড়া স্তরে পুরো ব্লাবারের স্তর থাকে। অ্যান্সার হবে তিমির। চারটি অপশান আছে, একবার দেখে নাও, কচ্ছপ, সাপ, ব্যাং। এখানে তিমিরের মাছের চামড়ার নিচে সাধারণত ব্লাবারের স্তর থাকে। নেক্সট হচ্ছে, জরায় জঙ্কুদগম কোন উদ্ভিদে দেখা যায়? গরান গাছে সাধারণত জরায় জঙ্কুদগম দেখা যায়। টিকাগণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার টিকাগণ পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেন। অ্যান্সার হবে ডি। তারপরে ভাইরোলজির জনক কে? ভাইরোলজির জনক হচ্ছে
বেইজিং, বেইজিং অ্যান্সার হবে বি, ভাইলজির জনক হচ্ছে বেইজিং। দ্য অরিজিন অফ স্পিসিস বাই, দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা গ্রন্থ, এখানে চার্লস ডারউইনের। শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু, অ্যান্সার হবে এখানে ডি, শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পিওর সে কোন উৎসেচকটি থাকে, পিওর পিওর সে এখানে কোন উৎসেচকই থাকে না, অ্যান্সার হবে ডি। উদ্ভিদের কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়, এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, উদ্ভিদের জাইলেমের মাধ্যমে জল পরিবাহিত হয়। প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি, সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ, অ্যান্সার হবে এখানে সি। হিমোফিলিয়ার এ রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে, এখানে ফ্যাক্টর অ্যান্সার হবে সি, ফ্যাক্টর 5, 6, 7, 8 এখানে। নেক্সট হচ্ছে কোন তৈন্যফাহিট হৃৎবন্ধন সব থেকে কম, এখানে নীলথিমিট অফ তৈন্যফাহিট সাধারণত হৃৎবন্ধন সব থেকে কম হয়, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে হিট উৎপাদনে, হিট উৎপাদে প্রতি স্ট্রোক ভলিউমের পরিমাণ কত, 70 মিলি। নেক্সট অনের জলের পুনঃশ্বসনের প্রয়োজনীয় হরমোন হচ্ছে এ ডি এইচ, অ্যান্সার হবে এখানে এ। ডাইউরেটিক পদার্থ কোনটি, ডায়েট কফি এবং অ্যালকোহল হচ্ছে ডাইউরেটিক পদার্থ, ডাইউরেটিক পদার্থ, এখানে চারটি অপশান আছে, কফি, অ্যালকোহল, ডিম ও মাংস, চিংড়ি মাছ, কাঁকড়া, বাদাম ও ঘি। কফি এবং অ্যালকোহল হচ্ছে ডাইউরেটিক পদার্থ, অ্যান্সার হবে এ। সেরুমেন হলো কর্ণগহ্বরের ত্বকে নিঃসৃত একটি, এখানে ঘর্ম, জলীয় পদার্থ, সিবাম, ফ্যাটি অ্যাসিড, অ্যান্সার হবে এখানে সি, সিবাম। সেরুমেন হলো কর্ণগহ্বরের ত্বকে নিঃসৃত একটি সিবাম। দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি কোনটি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, দেহের সবথেকে আয়তন সমৃদ্ধ পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এখানে চারটি অপশান আছে, গ্যাস্ট্রিক নিমিয়ান, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সার্টেরিয়াল বাইসিফাস, এখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে দেহের সবথেকে আয়তন সমৃদ্ধ পেশি। নিউরনের নিঝলদানা প্রকৃতপক্ষে কোষের কোন কোষের অঙ্গাণু, রাইবোজম, নিউরনের নিঝলদানা প্রকৃতপক্ষে রাইবোজম কোষের অঙ্গাণু। দেহত্বকের চাপকারক হলো কোনটি, প্যাসিনিয়ান কণিকা, দেহত্বকের চাপকারক হলো প্যাসিনিয়ান কণিকা। কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয়, এখানে পিটুইটারি, পিটুইটারি গ্রন্থির কার্যক্ষমতা বর্ণিত হলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। কোন প্রাণীকে ডেভিল মাছ বলে, এখানে তিমি, হাঙর, অক্টোপাস, ডলফিন, অক্টোপাসকে সাধারণত ডেভিল মাছ বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে সি। একটি সালফার অর্থাৎ এস যুক্ত অ্যামোনিয়া অ্যাসিটিক অ্যাসিড হলো এখানে মিথিওনিন, একটি সালফার যুক্ত অ্যামোনিয়া অ্যাসিড হলো মিথিওনিন। গ্লাইকোজেন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যা ঘটে তা হলো এখানে অ্যান্সার হবে বি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন হয়, গ্লাইকোজেনোলাইসিস, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে অ্যান্সার হবে বি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। ল্যাকটেরিয়াল পৌষ্টিকতন্ত্রে কোন অংশে পাওয়া যায়, এখানে ক্ষুদ্রান্তে, ল্যাকটেরিয়াল পৌষ্টিকতন্ত্রে সাধারণত ক্ষুদ্রান্তে পাওয়া যায়। লোহিত রক্তকণিকার প্রজেনিটর হলো এখানে হিমোসাইটোব্লাস্ট, লোহিত রক্তকণিকার প্রজেনিটর হলো হিমোসাইটোব্লাস্ট, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে নিঃশ্বাসিত, এখানে নিঃশ্বাস বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইডের শতকরা ঘনমান কত, 4.0 ভলিউম পার্সেন্ট, এখানে অ্যান্সার হবে এ। হিট পরে প্রশ্ন হচ্ছে হিট পেশিতে কোন বিশেষ উপাদান বেশি থাকার জন্য এটি অবসন্ন হয় না, এখানে মায়োগ্লোবিন, চারটি অপশান আছে, মায়োলিন শীত, ল্যাকটিক অ্যাসিড, মায়োগ্লোবিন এবং গ্লাইকোজেন, অ্যান্সার হবে সি, মায়োগ্লোবিন পদার্থ থাকায় হৃদপেশি সরাসরি ক্লান্ত হয়ে পড়ে না। নেক্সট প্রশ্ন হচ্ছে সারোটেলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কী বলে, এখানে অ্যান্সার হবে ডি, পারমিয়েশন, অ্যান্সার হবে ডি, পারমিয়েশন, সারোটেলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে বলা হয় পারমিয়েশন। আরবিসি এবং WBCS গণনা করার যন্ত্রের নাম কি, নিউয়ার হিমোসাইটোমিটার, নিউবার হিমোসাইটোমিটার। ফোরামেন্ট মনোরোগ কোথায় পাওয়া যায়, মস্তিষ্কে সাধারণত ফোরামেন্ট মনোরোগ পাওয়া যায়,
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুটি হলো এখানে প্লাজমোডিয়াম ফালসিফেরাম। একটি ম্যানোস্যাকারাইড হলো এখানে ফ্রুকটোজ। ম্যানোস্যাকারাইড কি? আমাদের খাদ্যনালীর পটভোজ না, আমাদের খাদ্যনালীর কার্বোহাইড্রেট খাদ্য পরিপাক স্থল কোথায়? এখানে মুখগহ্বর এবং ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয় মুখগহ্বর এবং ক্ষুদ্রান্তে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুগল হলো এখানে লাইসিন ও লিউসিন। অ্যান্সার হবে সি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড লাইসিন ও লিউসিন। নেক্সট প্রশ্ন, আমাদের অ্যালভিলাই বায়ুর অর্থাৎ অ্যালভিলার এয়ার উপাদানের পরিমাণ হচ্ছে, অক্সিজেন হচ্ছে 16.3%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 4.04% এবং নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 76%। বায়ুর উপাদানের পরিমাণ, আমাদের অ্যালভিলাইয়ের বায়ুর উপাদানের পরিমাণ এখানে অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে 180 নম্বর প্রশ্ন, সুস্থ পরিণত মানুষের বায়ু ধারকত্ব কেমন বা ভাইটাল ক্যাপাসিটি? এখানে 4500 ml, অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে আমাদের হৃদযন্ত্রের হৃদমন্দন প্রভাব সৃষ্টিকারী পেসমেকার অর্থাৎ কার্ডিয়াক পেসমেকার হলো SA0, অ্যান্সার হবে সি। রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাই কী বলে? তাকে সাধারণত হাইপারপক্সিয়া বলা হয়। রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয়, অ্যান্সার হবে হাইপোক্সিয়া, অ্যান্সার হবে এ। মানব শিশুর সর্বমোট কঙ্কাল পেশির সংখ্যা কয়টি? এখানে 255টি। নেক্সট প্রশ্ন হচ্ছে 184 নম্বর প্রশ্ন, আমাদের মাথায় যে খুলির ফ্রন্টাল এবং প্যারাটাইল অস্থি সন্ধির অংশে অবস্থান করে সেটা হচ্ছে ক্রাটিলেজ সংযোগ, অ্যান্সার হবে এখানে সি। ইউস্টিচিয়ার নালী কোথায় অবস্থিত? মধ্যকর্ণে। ইউস্টিচিয়ার নালী অবস্থিত মধ্যকর্ণে। কোয়াসিওকোর কিসের অভাবে হয়? কোয়াসিওকোর হয় সাধারণত প্রোটিনের অভাবে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে মানবদেহের হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে মানবদেহে হরমোন বাহিত হয়। উদ্ভিদে ক্যালভ্যানোট্যাকটিক চলন কিসের প্রভাবে দেখা যায়? উদ্ভিদের ক্যালভ্যানোট্যাকটিক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সাধারণত তড়িৎ শক্তি প্রভাবে দেখা যায়। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি প্রাণীর রেচনাঙ্গ, চিংড়ি মাছের রেচনাঙ্গ। নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে? এখানে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন হচ্ছে 191 নম্বর প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়? এখানে পঞ্চের দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। শালক সংশ্লেষের কোন আলোক সর্বাপেক্ষা সক্রিয়? শালক সংশ্লেষ সাধারণত লাল আলো সর্বাপেক্ষা সক্রিয়। মানবদেহের পাচক রস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয়? মানবদেহের পাচক রস রূপে সাধারণত এসিএল নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নেতাস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত? এখানে অ্যান্সার হবে ডি, কার্ডাটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ তার প্রয়োজনীয় জল এবং খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করে কিসের সাহায্যে? চোন অফ ইলিঙ্গেশন, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, টার্পেন্টাইন পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে? টার্পেন্টাইন পাওয়া যায় পাইন গাছের পাঠ থেকে, অ্যান্সার হবে এখানে ডি, টার্পেন্টাইন পাওয়া যায় সাধারণত পাইন গাছের কাঠ থেকে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয়? এখানে অ্যান্সার হবে এ, টিউবারকিউলোসিস। গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলুদ হয়? এখানে রাইবোফ্লোভিন, অ্যান্সার হবে এখানে সি, রাইবোফ্লোভিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন কোষাঙ্গাণুকে কোষের শক্তিগর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগর বলা হয়। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, পরের প্রশ্নগুলো আমাদের বাকি ভিডিওগুলোতে দেখবো। সো থ্যাংক ইউ।